কলকাতায় আয়োজিত দুর্নীতি বিরোধী জি-20 মন্ত্রী গোষ্ঠীর বৈঠক। সেই বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই কলকাতাকে সিটি অফ ট্যাগর বলে ঘোষিত করেন প্রধানমন্ত্রী। তাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব নিজের লেখায় লোভের বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছিলেন, কারণ সত্য অনুধাবনে বড় বাধা লোভ। পাশাপাশি প্রাচীন ভারতে উপনিষদেও বলা ছিল লোভের কোনো জায়গা নেই বলে। শনিবার স্বরূপ প্রধানমন্ত্রী দুর্নীতি কিভাবে গরিব প্রান্তিক মানুষদের প্রভাবিত করে সেই ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৌটিল্যর অর্থশাস্ত্রের উল্লেখও রয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। ভারতের নীতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং পবিত্র দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে লড়াই বলেও সুর চড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী। It felt the most by the poor and the marginalized. It affects resource utilization. It distorts markets. It impacts service delivery. And ultimately, it diminishes people's quality of life. In the Arthashastra, Kautilya asserts that government's duty is to enhance the state's resources to maximize the welfare of its people. Achieving this goal requires combating corruption, and that is why fighting corruption is our sacred duty to our people. Friends, India has a strict policy of zero tolerance against corruption. বিশেষজ্ঞরা বলছেন, বাংলা জুড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৎপর দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি, গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেকে ব্যঙ্গের সুরে বলছেন, গোটা শিক্ষা দপ্তরটাই নাকি জেলে। এই অবস্থায় কলকাতায় হওয়া সম্মেলনে প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তাৎপর্যপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও প্রধানমন্ত্রী সহ বিজেপিকে পাল্টা আক্রমণে বাংলার শাসক দল, তৃণমূলের কুণাল ঘোষের কটাক্ষ, প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে গল্প কথা বলেন। তৃণমূল বিধায়ক তাপস রায়ের প্রশ্ন, আপনার আগের প্রতিশ্রুতিগুলো কি হল? বিরোধী জোটের সদস্য সিপিএম আবার দুর্নীতি প্রশ্নে তৃণমূল এবং বিজেপিকে একই মেরুতে রেখে বিঁধেছে। কংগ্রেসের মুখপাত্র সৌম্যের মন্তব্য, উনি যা বলছেন কানে শুনতে খুব ভালো লাগছে। মানে কান ঘোষ করা কথাবার্তা শুনতে তো খুব ভালো লাগে, যদি কানে সুমধুর লাগছে শুনতে, এখন বললে তো হবে না। উনি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু দুর্নীতির প্রশ্ন তো, তাহলে নীরব মোদীর প্রশ্নটা আসবে। তৃণমূলের নেতারা বলে আমরা কিন্তু কুন্তল ঠুন্তল সবকিছু ব্যাপারে আমরা কিন্তু জিরো টলারেন্স, দারুণ ব্যবস্থা নেব। তৃণমূল জিরো টলারেন্স বলে যেমন দুর্নীতিকে প্রশ্রয় দেয়, নরেন্দ্র মোদী জিরো টলারেন্স শব্দটাকে ব্যবহার করছেন দুর্নীতিকে সমানভাবে প্রশ্রয় দেওয়ার জন্য। যদি সেই কথাই বলে থেকে থাকেন, তাহলে নরেন্দ্র মোদী জিকে আমি অনুরোধ করব, আবেদন করব করজোরে, যে আপনি যা যা বলেছিলেন দুবার নির্বাচনের আগে, এবার কি বলবেন আমি জানি না, তাহলে সেই প্রতিশ্রুতিগুলোর আপনার কি হলো? দেখুন, প্রধানমন্ত্রী এই দুর্নীতি নিয়ে যা যা বলেন সেগুলো শুনতে খুব ভালো লাগে, গল্প কথার মতো বলেন, কিন্তু এই দুর্নীতি সব থেকে বেশি কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, এদের মধ্যে থেকেই ফুটে বেরোচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।